নমস্কার, 7 of 8 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এক অন্য রক্তদান শিবির, 730 দিন পর নিজেদের অধিকারটুকু বুঝে নিতে ধর্মতলার গান্ধী মূর্তি পাদদেশে বসে আজীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এসএলএসটি বঞ্চিত যোগ্য প্রার্থীরা। আজীবন বলছি, কারণ শিক্ষিতদের আজীবন রাস্তায় কাটানোই ধার্য করেছে যে রাজ্য সরকার। নিজেদের যোগ্যতায় নিজেদের হকের চাকরি পেতে এ রাজ্যে প্রার্থীদের রাস্তায় বসে 2 বছরেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখাতে হয়, কারণ টাকার বিনিময়ে সেই চাকরিগুলি বিক্রি হয়েছে যে অযোগ্য শাসক দলের পরিবারে, তাদের ভাই বোন কিংবা ভাইপো ভাইজির কাছে। তবে সরকার যোগ্য সমাজ গড়ার কারিগরদের বঞ্চিত করলেও তারা কিন্তু সমাজের দায়িত্বকে বঞ্চিত করেনি। নিজেদের লড়াইয়ের মাঝেও সামাজিক দায়ভার ভোলেনি তারা। তাই তো 2016 এসএলএসটি বঞ্চিত যোগ্য প্রার্থীদের উদ্যোগে তাদের আন্দোলন মঞ্চেই রক্তদান শিবিরের আয়োজন করা হলো এদিন। আন্দোলনরত বঞ্চিত যোগ্য প্রার্থীরা জানান, তাদের আজকের উদ্যোগে প্রায় 40 থেকে 50 জন রক্তদান করেছেন। আমরা তো একটা সমাজবদ্ধ জীব, আমাদের উপর যে দায়টা আছে আমরা সেটা করবই। সরকারের যে দায়টা ছিল সেটা হয়তো সে পালন করেনি, কিন্তু আমাদের একটা সমাজবদ্ধ জীব হয়ে আমাদের প্রয়োজন পড়েছে যে আমাদের সমাজের জন্য কিছু করা। আমরা যতই বঞ্চিত হই, যতই 2 বছর ধরে রাস্তায় পড়ে থাকি, আমাদের কাজটা আমরা চালিয়েই যাই। সরকারের হয়তো সেই টনক নড়েনি যে সরকারের যেটা কাজ, সরকারের যেটা স্কুলগুলো ফাঁকা আছে যোগ্য জেনুইনদের পাঠাতে হবে, সেই চেষ্টাটা হয়তো সরকার করেনি, সেটা বোঝেনি। কিন্তু আমরা জানি বুঝি, তাই আমরা এই একটা মানে মহৎ কাজের দিকে চাপিয়ে বলি। আছে 30 থেকে 40 জনের মতো দিচ্ছে, সবার পক্ষে তো সম্ভব না। এই 2 বছর ধরে আসা যাওয়া করতে করতে আমাদেরও শারীরিক পরিস্থিতি, সকলের আরও জন হয়তো দিত, 100 জন দিত, 150 জন দিত, কিন্তু শরীরের অবস্থা সবারই ভালো না। সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশে বিরত থাকলেন না আন্দোলনরত বঞ্চিত যোগ্য প্রার্থীরা। কি বললেন শুনব। আজকে হঠাৎ যখন চাকরি যাচ্ছে, যখন সিবিআই ইডি এত কিছু বলছে, হঠাৎ একটা মানে মিটিংয়ের জন্য জরুরি মিটিং ডাকছে, আমাদের জন্য মিটিংটা ডাকুন, আমাদের মিটিংটা ডাকুন, যোগ্যরা কখন স্কুলে যাবে সেই মিটিংটা ডাকুন, কেন এত টালবাহানা? যখন হাজার হাজার ভুয়ো 54-53 পাওয়া মানুষগুলোকে ঢুকিয়ে দিয়েছিলেন, তখন তো এত কিচ্ছু মিটিংয়ের দরকার পড়েনি। অন্ধকারের কালো অন্ধকারে যখন করোনা ভাইরাস হয়েছিল তখন ঢুকিয়ে দিয়েছিলেন, আজকে আমাদেরকে যোগ্যতার ভিত্তিতে ঢুকে আর কোনো রকম মিটিংয়ের দরকার পড়বে না, এমনি ঢোকান, স্কুল ফাঁকা আছে, স্কুল আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের ঢোকান। সবশেষে বলতে হয়, আন্দোলনের 730 দিনে দাঁড়িয়েও কবে চাকরি পাব, এই প্রশ্নই বারবার ঘুরে ফিরে এলো রাস্তার ধারে বসে থাকা চাকরি প্রার্থীদের মুখে। দিন যত বাড়ছে আন্দোলনের ঝাঁজ ততই জোরালো হচ্ছে, সেই সঙ্গে চড়ছে রাজনৈতিক পারদ। এখন দেখার এই প্রতিবাদ আজীবনের সংগ্রাম হয়েই থেকে যায় কিনা। ব্যুরো রিপোর্ট, 7 of 8 নিউজ নেটওয়ার্ক, কলকাতা ব্যুরো। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের খুব কাছের বন্ধু অথবা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অতি অবশ্যই বেল বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।